আসসালামু আলাইকুম সবাইকে, আপনারা সবাই কেমন আছেন? তো আমি ফেসবুকে স্ক্রোলিং করছিলাম, তো হঠাৎ আমার চোখ পড়লো দ্য ম্যানহ্যাটন ফিশ মার্কেটের উপরে। তো ম্যানহ্যাটন ফিশ মার্কেটে একটা সেলিব্রেশন চলছে, ফিশ মেড সেলিব্রেশন। তো ওরা ফিশ অ্যান্ড চিপস দিচ্ছে, যেটা রেগুলার প্রাইস আগে ছিল 800 টাকা, ওইটা 449 টাকা করে। তো এটার মধ্যে আবার দুইটা অপশন পাবেন, ফিশ অ্যান্ড চিপস কালামারি আর ফিশ অ্যান্ড চিপস এক্স চিকেন টেন্ডারনেস। এই দুইটার মধ্যে একটা আপনি নিতে পারেন উইথ লেমন আইস টি। এই বাই দ্য ওয়ে লেমন আইস টি এর এক্সপিরিয়েন্স কিন্তু গত ব্লগে অনেক খারাপ ছিল। যাই হোক, ওদেরটা ট্রাই করি, চলেন যাই আর কিছু না বাড়ি। তো আমি এখানে মাত্র এসে বসলাম, আর এইটি ওদের অফার যেটা চলতেছে ফিশ মেড সেলিব্রেশন 449 টাকায়। আপনি দুইটা অপশন পাবেন, একটা ফিশ অ্যান্ড চিপস এক্স কালামারির সাথে আর একটা ফিশ অ্যান্ড চিপস এক্স চিকেন টেন্ডার্সের সাথে। এছাড়া ওদের একটা লম্বা বড় মেনু আছে, এখানে অনেকগুলো অপশন আছে, অপশনের কোনো শেষ নাই। আচ্ছা, শেষও তো হইতাছে না। তো এখান থেকে আমরা অর্ডার দিব কোনোটাই না, কিন্তু আমরা কোনো ড্রিঙ্কস অর্ডার দিব না, কারণ ওইখানে লেমন টি আসছে, লেমন টি না লেমন আইস টি, হ্যাঁ ওইটা আসছে। তো ফাইনালি আমাদের ফিশ অ্যান্ড চিপস এসে পড়েছে। এটা কী দিছে? চিকেন টেন্ডার্স, যেটা চিকেন ফিঙ্গার্সের মতো লাগতেছে, আর এখানে ফ্রাইস আছে কিছু, আর এই সেই ডোরি ফিশ জাস্ট এতটুক। আমার কাছে মনে হইতেছে এখানে ব্যাটারের পরিমাণ একটু বেশি, আর দুই টাইপের সস, আর এখানে একটু স্যালাড দেওয়া আছে, হ্যাঁ একটু স্যালাড দেওয়া আছে। ফার্স্টে আমরা ফ্রাইস দিয়ে শুরু করি, ফ্রাইসটা মোটা, আর এখানে দুইটা ডিপিং দিছে, এই ডিপিংটার সাথে একটু খেয়ে দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। ও, এই ডিপিংটার সাথে কিন্তু খেতে অস্থির লাগছে, এটা একটা মেয়ো টাইপের সস আমার কাছে লাগছে। এটা খেয়ে দেখি, বিসমিল্লাহ। এই সসটার থেকে এটাতে মানে ডিপিং করে খেলে বেশি ভালো লাগে। এবার আমরা চিকেন টেন্ডার, ওরা বলছে নাম, যেটা টেন্ডারই মনে হইতেছে, কারণ ছিড়লাম তো অনেক সহজে। এবার এটাকে এই ডিপিংয়ে একটু ভিজাই, বিসমিল্লাহ। এটা খেতে মজা লাগছে। চিকেনটার আমার কাছে মনে হয়েছে যে কোনো একটা ব্যাটারে জাস্ট চিকেনের ব্রেস্ট পিসটা আর কি লম্বা লম্বা করে কেটে তারপর ভেজে দিছে, ডিপ ফ্রাই করে দিছে, আর এখানে স্যালাডটা দিছে। আচ্ছা, আমি সব হাত দিয়েই খাচ্ছি কেন, লেটুস পাতার মধ্যে জাস্ট একটু সসটা সুপড়ে দিয়ে দিছে, এই যে সস, এই তো এটাই স্যালাড। তো এবার আমরা ডোরি ফিশে কোপ দিই, ডোরি ফিশের উপরে একটা একটু ফার্স্টে টেস্ট করে দেখি কেমন লাগে। ওইটা একটা, ওইটাকে কী বলে, গার্লিক, একটা গার্লিক সস দাও উপরে। এই জায়গাটা দেখে মনে হচ্ছে ব্যাটারের পরিমাণ অনেক বেশি, এখানে অনেক বেশি ব্যাটার ইউজ করে ফেলছে। এই সেই ডোরি ফিশ ভিতরে, আর এখানে আবার ব্যাটারের পরিমাণ একটু কমই লাগতেছে দেখতে। এবার শুধু ওদের যে সসটা দিছে সাথে, এই সাথে খেয়ে দেখি। টেস্টটা একটু মানে অনেক মাইল্ড টেস্ট, ব্যাটারের সাথে জাস্ট কোনো এক্সট্রা হার্বস ইউজ করে নাই, জাস্ট এই গার্লিকের সসটার সাথে যে হার্বসটা ওইটার সাথে জাস্ট অনলি ডোরি ফিশটা স্লাইস করে ব্যাটার দিয়ে ডিপ ফ্রাই করে দিছে। এই আমার কাছে এরকমই টেস্ট লাগছে। এবার এই সসটার সাথে খেয়ে দেখি। সেম, যেটা বলছি ওটাই। তো একদম যদি ওভারঅল আমি বলি, এই কার্জন না কী জানি একটা নাম বললো, ওইটার হানি মাস্টার্ড সস, এই সসটা কিন্তু গেম চেঞ্জার। এই সসটা দিয়ে আপনি যাই খাবেন অস্থির লাগে। আমার আমি বলবো যে আমি যত জায়গায় মানে হানি মাস্টার্ড সস খেয়েছি, এর মধ্যে সবচেয়ে বেস্ট এই হানি মাস্টার্ড সসটা ফিশ ম্যানহ্যাটনের, হ্যাঁ ম্যানহ্যাটনের। তো এই ছিল আজকের মতো, আমার কাছে অনেক ভালো লাগছে এই ছোট্ট অফারের যে প্যাকেজটা। তো এই ছিল আজকের মতো, টিল দেন সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মাছ খাবেন, মাংস থেকে বেশি, মাছ হেলদি বেশি। আল্লাহ হাফেজ। ডোরি ফিশটা কিন্তু তেমন একটা মজা নয়, বাট আমার কাছে এই হানি মাস্টার্ড সসটা মাথা নষ্ট করে লাগছে।